Hi everyone, assalamu alaikum, welcome to my channel. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আমেরিকার বাংলাদেশি ব্লগার শম্পা ইসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমার এক আমার ফ্রেন্ডে আমার বেস্ট ফ্রেন্ড ওর বাসায় আজকে দাওয়াত ছিল। আজকে সানডে ছুটির দিন, তো ওর বাসায় এখন যাচ্ছি। দুপুরে দাওয়াত ছিল ওর বাসায়। তো ওর বাসা কি কি করব আপনাদের সাথে শেয়ার করব। ওর বাসা আমার বাসা থেকে 1 ঘন্টার 10 মিনিট লাগে, বেশ দূরে। তো চলে এসেছি ওর বাসায়। তো আমরা 4-5টা ফ্রেন্ড গিয়েছিলাম ওর বাসায়, দাওয়াত ছিল, বেশি মানুষ ছিল না, শুধু 4-5টা ফ্রেন্ড। তার মধ্যে একটা ফ্রেন্ড আসতে পারে নাই, ওর বাচ্চা একটু সিক ছিল, জ্বর ছিল, এই জন্য ও আসতে পারে নাই। তো আমি ওর গার্ডেনটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। খুব সুন্দর ছিল ওর গার্ডেনটা, কিন্তু এখন শীতের সময় তো এখন সব নষ্ট হয়ে গেছে। তারপরে একটু যতটুকু পারি শেয়ার করব আপনাদের। এখানে পুঁই শাক গাছ ছিল ওর, টমেটো ছিল, এখন নষ্ট হয়ে গেছে। ওটা ও আমার মতো টাবে লাগায় সব সময়। ও কচু শাকও ছিল, তারপরে এখানে এখানে মরিচ ছিল, এটা হচ্ছে পুঁই শাক, অনেক বিচি হয়েছে দেখলাম যে। খুব সুন্দর ছিল, গার্ডেনটা নষ্ট হয়ে গেছে এখন শীতের সিজন, তো এখন তো ভালো হয় না গার্ডেন। ওর লেবু গাছ, এই লেবুটা অনেক টেস্টি, আমরা খেয়েছি এই লেবুটা, স্মেল আলা এলাচি লেবু বলে এটা। ওর দুইটা লেবু গাছ আছে, এই যে আর একটা, এটা ফুল আসছে। এই চারাটা অবশ্য আমি ওকে দিয়েছিলাম, অনেক গত বছর ওকে আমি দিয়েছিলাম এই চারাটা, এবার ফুল আসছে। ওর দেখেন ভিওর ছোট্ট একটা আম গাছে কত সুন্দর আমের ফুল আসছে, অনেক ফুল আসছে আমের। ওর ব্যাকে একটা বেশ সুন্দর, আমরা খুব এনজয় করেছি আজকে সারাদিন। এটাও সজনা গাছ, এটা হচ্ছে ওর ব্যাকে আর ওর বাসার পিছনের সাইডে। এটা প্লিজ ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে ওর গ্যারেজে, ও গ্যারেজে রান্না করে সব সময়, ও ঘরের মধ্যে রান্না করে না তেমন। এটা হচ্ছে এখানে বসে আমরা অনেক গল্প করেছি গ্যারেজের মধ্যেই। এটা হচ্ছে ওর গাছের লেবু, ও কাটছিল যখন তখন আমি একটু শেয়ার করলাম আমার আমার লাভলি ভিউয়ার্সদের জন্যে, একটু শেয়ার করে দেখালাম যে। এটা আমার একটা ফ্রেন্ড আসছিল কিছুক্ষণ পরে, ও পাটিসাপটা পিঠা নিয়ে আসছিল, নিজের হাতে বানিয়েছে, এটা অনেক মজা ছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। অনেক রকমের পিঠা ছিল আজকে, 2-3 রকমের পিঠা ছিল। ও আবার যে ওর রান্না অনেক আইটেম করেছিল, এখন ভাইরা সব খেতে বসেছে, আমরা এখন খাবো, ওনাদের খাওয়া শেষ হয়ে গেছে। শাক ছিল, হাড় চিকেন ছিল, গরু মাংস ছিল, পাস্তা ছিল, তারপরে ছিল কোপ্তা ভুনা করেছে, লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করেছিল, ও আবার পিঠাও বানিয়েছিল, দুধ চিতই পিঠা। আর একটা ফ্রেন্ড ভাজা পিঠা নিয়ে আসছিল, আমরা খুব এনজয় করেছি। প্লিজ ভিউয়ার, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিও সঙ্গে থাকবেন। আমি আমার একটু ফ্রেন্ডদের শেয়ার করছি আপনাদের সাথে, ফ্রেন্ডদের নিয়ে একটু অনেক গল্প গল্প করেছি, অনেক ফান করেছি আজকে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি আবারও শেয়ার করছি একটু ফুড বারবার। ও পাকোড়া ভাজি বানিয়েছিল, এটা ভেজিটেবল পাকোড়া বানিয়েছিল, অনেক টেস্টি হয়েছিল ওর আজকে বাসার খাবার। আল্লাহ হাফেজ।